ইভেন্ট ছিল, সেখানে সিয়াম পূজা কনাপু ছিল, আমার যাওয়ার কথা ছিল বাট আমি যেতে পারিনি। সরি ফর দ্যাট, বাট হ্যাঁ আমার অনেক কি বল আমার বেস্ট উইশেস আছে এবং প্রমোশন তো চলছে, চলে যাবে এবং প্রমোশন টু হোপস তো খুব ভালো যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঈদে যেসব সিনেমা রিলিজ হচ্ছে তার মধ্যে আমি নিজেও প্রমোশন টু দেখতে যাব। এবং আপনারা ওহে শ্যাম গানটা আসলে খুব অনেক বেশি লাইক করছেন আমি দেখছি, আমি যখন কলকাতা ছিলাম অনেকে আমাকে মিউজিক্যালি করে গানটা পাঠাচ্ছে এবং অনেকে আমাকে গে পাঠাচ্ছে, কভার করে পাঠাচ্ছে, সো আই এম সো হ্যাপি ফর দ্যাট। আচ্ছা এই যে মিউজিক্যালি সম্বন্ধে তোমার কি আইডিয়া, মানে ইদানিং আমার খুব ভালোই লাগে, ভালো লাগছে না বাট আমি এখন পর্যন্ত আমি কখনো আইডি খুলি নাই। আমি একবার জিনিসটা আমি ভাবছিলাম যে অ্যাপস টাইপের কিছু আমি ইনস্টল করেছিলাম, করার পর আমি দেখলাম যে এটা আবার কি ফেসবুকের সাথে কি করতে হয় না করতে দেখে খুব বিরক্ত লাগছে, আমি এই জন্য বের হয়ে গেছি। বাট হ্যাঁ আমি যাদের দেখি ভালোই লাগে দেখতে, কমেডির কিছু বা গানের এই কিছু এগুলো ভালোই লাগে দেখতে, খারাপ না। না না এখনো এখনো ট্রাই করা হয়নি। আমার ভালো লাগে যদি আমার গান কেউ মিউজিক্যালি করে, সবাই করছে ইদানিং ইদানিং আবার মিউজিক্যালি স্টার হচ্ছে, মিউজিক্যালি সেলিব্রিটি, মানে কত ধরনের সেলিব্রিটি আমরা দেখব আসলে এটা চিন্তা করছি যে সামনে। সাব্বির, আচ্ছা সাব্বির কে নিয়ে একজন লিখেছে ভুবন, বলেছে সাব্বির ভাই আপনার পছন্দ ব্রাজিল তো তিনটা খেলোয়াড়ের নাম বলেন। তিনটা কেন ভাই, আমি 30টা খেলোয়াড়ের নাম বলতে পারবো। সো রাইট নাও যদি বলতে হয় তাহলে ব্রাজিল দলের মোস্ট ইম্পর্টেন্ট প্লেয়ার ইজ নেইমার, এবং পাশাপাশি আমি বলবো কোটিনিও, এবং হচ্ছে আমার পছন্দের আরেকটা প্লেয়ার এবং আমি খুব বেশি পছন্দ কি মার্সেলো। সো তিনটা হয়ে গেছে, পুরো স্কোয়াডের নাম বলবো, পুরো স্কোয়াডের নাম বলবো না সময় থাকবে না। নুসরাত জাহান অন্তরা লিখেছে সাব্বির ভাইয়া তুমি এত ফোন কল করতে চাও কেন? না আমি করতে চাই না, এটা আমার প্রোডিউসারের নির্দেশ যে ভাইয়া মাঝে মধ্যে ফোন কল করতে হবে আর কি। আচ্ছা 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 আচ্ছা, তুমি মানে আমরা আচ্ছা আচ্ছা, আমাকে প্রোডিউসার বলছে যে লাইভের মধ্যে আপনি দুটো ফোন কল নিবেন, একটা ছেলে একটা মেয়ে নিবেন। আমি আচ্ছা বল বলে দিছে এটা খুবই পার্সিয়ালিটি ম্যান, না না পার্সিয়ালিটি ইটস ট্রু, এটা ভালো তো, একটা ছেলে একটা মেয়ে হলে জিনিসটা ভালো হয় মানে ব্যালেন্স হয়। তুমি তো পারলে হচ্ছে সব ইয়া নিয়ে নিবা আর কি। নাজিও আমি লিখেছে ফেস ঠিক করার জন্য বেশি বেশি ঘুমাতে হবে, মানে আমি কি ঘুমাই না? ও দিনে ঘুমায়, সো না ঘুমাই তো না ঘুমাও, কিন্তু আসলে আচ্ছা আমার একটা জিনিস জানতে ইচ্ছা করে, তুমি তো মানে ডক্টর, তুমি ব্যাপারটা আসলে জানো কিনা, মানে আমি যদি দিনে ধরো আমাদের ডেইলি 8 ঘন্টা ঘুমানোর জন্য লাগে আমি যতদূর জানি 7 থেকে 8, আমি যদি সেটা রাতে না ঘুমিয়ে দিনে যদি সেটা পূরণ করি, সো ডিফারেন্সটা কি? ডিফারেন্স হচ্ছে প্রথম কথা হচ্ছে যে তুমি রাতে যখন ঘুমাবা তখন আশপাশটা অনেক বেশি কাম এন্ড কোয়াইট থাকে, সো ওই সময়টাতে তোমার ঘুমের যে গভীরতা, দিনের বেলা তুমি মনে করো যে তোমার রুমটা যদি এরকম হয় যে কোনো সাউন্ড নাই, কোনো আলো ঢুকছে না, হ্যাঁ মানে মানে দিনের মধ্যে যদি বাইরের কোনো কেওয়াজ না থাকে, আওয়াজ না থাকে, এবং হচ্ছে দিনের বেলা সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার ফোন কল, তোমার ফোন অনেক আসতে থাকবে, তো এই কারণগুলোতে স্বাভাবিকভাবে মানুষ যখন রাতের বেলা ঘুমায় ওই ঘুমটা গভীরতর হয় দিনের বেলা থেকে। আমার তাহলে তো আমার ঘুম ঠিকঠাক আছে, কারণ আমি স্টুডিওতে ঘুমাই, আমার স্টুডিওতে খুব একদম দিন আর রাতে কোনো পার্থক্য নেই, পার্থক্য বোঝা যাবে না। সো হ্যাঁ সেক্ষেত্রে ঠিক আছে, আপনারা সবাই রাতে রেসলিং খেলার সময় দেখতাম। এনিওয়ে আরো অনেকের অনন্যা চৌধুরী বলেছে, অনন্যা চৌধুরী জান্নাত বলেছে নিজের যত্ন নাও গুরু, সো তোমার জন্য আমি একটা গান ডেডিকেট করতে চাই। হ্যাঁ বলো, ত্বকের যত্ন নিও। ও তুমি বলা না সে বললো, না না উনি বলেছেন হচ্ছে নিজের যত্ন নিও গুরু, কিন্তু আমি আমি বলতে চাই যে একটা গান আছে ত্বকের যত্ন নিও, গানটা তুমি শুনেছো? হ্যাঁ আমি চন্দ্রবিন্দুর গান, চন্দ্রবিন্দুর গান, রাইট। সো ত্বকের যত্ন যত্ন নিন এরকম একটা গান, সো আমি ওই গানটা তোমাকে নেব, ত্বকের শরীরের সবকিছু যত্ন নিব। আচ্ছা ঈশ্বর জাহান বলেছেন গান শুনবো ভাই, ইয়েস আমরা একটা গান শুনবো, আমরা লাইভে একটা গান শুনি, আর এর মধ্যে ওই যে যেটা বলছিলাম যে ফোন কলের ব্যাপারটা, আসলে আমার প্রোডিউসার বলছে নাথিং টু ডু, সো আমাকেও কল করতে হবে। আপনারা চাইলে হচ্ছে SMS করতে পারেন MYRJ স্পেস নাম লোকেশন এবং আপনার কথা 8960 এই নাম্বারে, আমরা তুমি ঠিক করো ওইটা। সো আমরা কোন গানটা শুনবো বলো, দেশের গান তো আমি একটু দেখছি। হ্যালো
থাকো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি ধন ধন্য পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা তাহার মাঝে আছে যে এক সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে যে স্মৃতি দিয়ে